দ্রুতগতির মালবাহী পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে এই ঘটনায় বাড়ির সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও বাড়ির তিন মহিলা সদস্য গুরুতরভাবে জখম হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে চোদ্দ নম্বর জাতীয় সড়কের পূর্বস্থলী থানার অন্তর্গত ছাতনি গ্রামের লিচুতলার কাছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন পিক আপ ভ্যানটি অতিরিক্ত দ্রুত গতিতে পূর্বস্থলী থেকে কাটোয়ার দিকে যাওয়ার সময় লিচুতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে বাড়ির দেওয়ালে দোকান ঘর ভেঙে গাড়িটি থেমে যায় এই ঘটনায় জখম হয়েছেন তিনজন মহিলা স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে গুরুতর জখম অবস্থায় রমা সাঁতরা মামনি রায় ও আশা সাঁতরাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা জানান কালীখাটলার দিক থেকে খুব দ্রুত গতিতে পিক আপ ভ্যানটি এসে দোকান ঘর ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাদের দাবি দুর্ঘটনা স্থলের কাছেই রাস্তায় বিশাল বাঁক রয়েছে সেই কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে একটা গাড়ি খুব স্পিডে আসছিল এবার রাস্তা ছেড়ে চলে এসছে আমাদের বাড়ি রাস্তা সাইডে বাড়ি তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন দেখছি গাড়ি আসছে দেখে আবার দৌড়ে বাড়ি ঢুকছে এবার গাড়ি বাড়ির ওপরে চলে এসছে আমাদের দোকান টোকান ভেঙে গাড়ি ই হয়ে গেছে লিচুতলার টার্নিংয়ে গাড়ি কালেকা তলার ওদিক থেকে আসছিল গাড়ি এসে আমাদের দোকান ঘুরে আবার এই ব্যাকে পাকা রাস্তা পার করে আবার ওই দিকটা গিয়ে আটকে গিয়েছে খুব স্পিড আমরা ওইটুকু সময়ের মধ্যে ছুটে আমরা ঢুকতে পারছি না বাড়ি দুয়ারে বেরিয়ে সঙ্গে সঙ্গে আবার ঘুরে ঢুকতে গিয়ে ওই রকম এই হয়েছে কি নাম আপনার আমার নাম রমা সাত্রা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ গাড়ি আটক করে গাড়ি চালকের তল্লাশি শুরু করেছে তারা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা